আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বহুদিন পর বা বলা যেতে পারে বহু বছর পর আবারও বাংলা ছবিতে দর্শকেরা পেতে চলেছেন গণসঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটিকে কেন্দ্র করেই বর্তমান সমাজ ব্যবস্থাকে একটি কঠোর মেসেজ দিতে চলেছে পরিচালক অমিতাভ ভট্টাচার্যের রক্তকরবী। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক পরিকাঠামোকে ঘিরে আমাদের সাধারণ মানুষদের মধ্যে যত ক্ষোভ যত কথা, সেটাই আসলে নিজের গণসঙ্গীতের মধ্যে সকলের কাছে পৌঁছে দিচ্ছেন দেবজ্যোতি মিশ্র। এদিন প্রেস ক্লাবে মুক্তি পেল রক্তকরবীর গান। রবি ঠাকুরের দুটি গানের সাথে নিজের এই গণসঙ্গীতটি ছবিতে ব্যবহার করেছেন তিনি, তাই এই ছবির গান তার মনের খুব কাছের। এটা একটা নতুন প্রচেষ্টা, সেটা প্রযোজনার দিক থেকেও সেটা পরিচালনার দিক থেকেও দাঁড়িয়ে, সুতরাং আমরা সবাই একই কাজে যুক্ত হয়েছি। তো সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের গানে পাশে আমি গান লিখছি, এটা তো একটা দুষ্পর্ধা, কিন্তু আমার মনে হয় যে রবীন্দ্রনাথের সঙ্গেও দাঁড়িয়ে রবীন্দ্রনাথ পরবর্তী সময় চল্লিশ দশক যেভাবে এগিয়ে এসেছে, সেই চল্লিশের দশক এই ছবির মধ্যে উঠে আসে, এবং চল্লিশ দশক থেকে সেটা আজকে দু হাজারে কীরকমভাবে আসছে, এই যে বিবরণ, ধারা বিবরণ রয়েছে সেখানে দাঁড়িয়ে আমার আমি কীরকমভাবে যুক্ত হতে পেরেছি আমার সঙ্গীতে, আবহ সঙ্গীতে, এবং রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের আমেজ এবং এই সময়, এই দুটোকে মিলিয়ে মিশিয়ে কীরকমভাবে করতে পেরেছি, সেটা আমার মনে হয় সেটা আমার কাছে খুব একটা এক্সপেরিমেন্টাল জায়গা ছিল। সেটা মানুষ বলবে, যে কোনো পরীক্ষা নিরীক্ষায় মানুষ বলবে, তবে আমাকে নিরীক্ষা করতে হবে একজন আর্টিস্ট হিসেবে, একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমাকে আমার পরীক্ষা নিরীক্ষাগুলো করে নিতে হবে, তারপর সেটা মানুষের কাছে মানুষ দেখবে, মানুষ বলবে, তারপর শুধু আজকের মানুষ না, ৩০ বছর পরের মানুষ হবে। এই ছবি এবং ছবির প্রত্যেকটি গান দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বহুদিন অপেক্ষা করেছেন পরিচালক অমিতাভ ভট্টাচার্য, তাই কি বললেন তিনি শুনে নেওয়া যাক। সেটাই কথা, রক্তকরবীর গান যারা এখন যুবক তাদের হয়তো একটু ছোটবেলার কথা মনে পড়বে, অন্তত গণসঙ্গীত শোনার পর তাদের বাবা জেঠার কথা মনে পড়বে, এবং কেউ না কেউ তো জানতে চাইবে গণসঙ্গীত, কারণ গণসঙ্গীত এমন একটা উত্থাল সময় বাংলাকে এনে দিয়েছে, এবং আমাদের বাংলার কিছুদিন আগের ইতিহাসও কিন্তু গণসঙ্গীত ভীষণভাবে স্থান পেয়েছে রবীন্দ্রসঙ্গীতের সাথেই। তো সেটাকে ইমপ্লিমেন্ট করার একটা প্রচেষ্টা, মানুষকে বলবো গান শুনুন রক্তকরবীর, এবং অবশ্যই হলে গিয়ে রক্তকরবীটা দেখুন। এদিন নন্দিনীর দেখা না মিললেও ছিলেন রাজা, অর্থাৎ শান্তিলাল মুখার্জি, তিনিও বললেন গান নিয়ে কিছু কথা। রক্তকরবীর নাটকের সময় বা যে সময়ের উপর লেখা, সেই সময়টার উপর বিষয়, আজকে যখন সময়টা চেঞ্জ হয়ে গেছে, সেই সময় এসে বোধহয় ওই গানগুলোই এই অটোমেটিক্যালি এই রকম একটা গানে পরিণত হয়েছে, বোধহয় সময়ের তফাতের সঙ্গে সঙ্গে সেটা তৈরি হয়েছে, এটা ভীষণ একটা অটোমেটিক চয়েস লাগছে। ছিলেন এই ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্ররা, অর্থাৎ উশসী চক্রবর্তী, সৌরভ এবং দেবদূত ঘোষ। এমন একটি ছবির অংশ হতে পেরে তারা প্রথম থেকেই খুব খুশি, সাথে গণসঙ্গীতটি নিয়েও খুব উত্তেজিত সকলে। কেউ ডাকে নৈরিতে
ওই একে ঈশানে বাদ কত দূরে রয়েছে দিন কত দূরে হাকি আমার হাকি আমার কথা হচ্ছে ছবিটা বিষয়টা অনেক রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছিলেন নাটক সেটা আজকের দিনে যখন করা হয়েছে মানে কোনো পুরনো সাবজেক্টকে বর্তমান সময় ফেলে কাজ করতে গেলে তার যে খোল নলচে বদলায় আস্তে 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 এবং সেটার প্রভাব যে আমাদের দেবু সেইটাকেও প্রেজেন্ট করেছে সঙ্গীত সেই সময়ের সুর আজকের সুর বা এই যে সময় ফেলা হয়েছে সেই সময়ের সুর মানুষ কোন সুরে কথা বলে সেই সব নিয়ে দেবুর ওটা বোধ হয় দেবু বলেই সম্ভব হয়েছে যে ওই গানগুলোকে কনভার্ট করা গণশক্তিতে ওটা দেবু বলেই ভাবতে পেরেছে না দেবুর এমন একটা শিক্ষার ব্যাকগ্রাউন্ড দেবু বলে দেবু ওই সবটা দেখে এসছে তো ওদাতা ওনাদের সঙ্গে থেকে কাজ করে এসছে তো দেবু বলেই হয়তো ভাবতে পেরেছে যে এই জিনিসটাকে এইভাবে প্রেজেন্ট করা যায় আজকের দিনে বর্ণসঙ্গীতে আমাদের এত রিচ ট্রেডিশন আছে আমার তো মনে হয় না মেঘে দেখা তারা ছাড়া অন্য কোনো সিনেমায় বর্ণসঙ্গীতের এরমভাবে ব্যবহার হয়েছে বলে এবং এটা একদমই আমাদের খুবই সমৃদ্ধ একটা ঐতিহ্য আছে গণসঙ্গীতে আমি নিজে খুব গণসঙ্গীত গাইতেও ভালোবাসি শুনতেও ভালোবাসি ফলে খুব ভালো লেগেছে যে অমিতাভ এবং দেবুদা যে একভাবে এই গণসঙ্গীতটাকে আবার ফিরিয়ে এনেছে ভালো খারাপের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যথাযথ এই ছবিটা করতে এসে অমিতাভ ডিরেকশন যারা যারা এখানে অভিনয় করেছেন প্রত্যেকে মিউজিক আর্ট ডিরেকশন প্রত্যেকটা আমার মনে হয়েছে যথাযথ এবং একদম মানে শিল্পের উপরে যেমন কোনো শিল্পী নয় আমাদের প্রত্যেকেরই কাজ শিল্পকে কমপ্লিট করা তো আমরা প্রত্যেকেই আমাদের তরফ থেকে সেই চেষ্টাই করেছি যে যাতে অমিতাভর যে সৃষ্টি রক্তকরবী সেই সৃষ্টিকে একটা রূপ দিতে পারি এবং যেটা ছবি শেষ হয়ে যাওয়ার পরেও মানুষের মনে থাকে এবং আগামী প্রজন্ম এই রক্তকরবীকে মনে রাখতে পারে এটাই আমাদের সবার মানে অ্যাকচুয়ালি এটা আমাদের সবারই প্রচেষ্টা ছিল প্রথম দিন থেকে আমাদের রাজা যেরকম ভয়ঙ্কর আমিও সেরকম ভয়ঙ্কর পণ্ডিত জন্মের আগে ঘটে যাওয়া কোনো ঘটনার দায় কি সেই প্রাণীটির উপর বর্তায় সে বিশ্বের বাচ্চা হোক অথবা সুরের বাচ্চা এই সুরের বাচ্চা কিন্তু আপনাদের এই আমরাতে কি আমরাও পড়ি আমরা তো চাইছি বাকিটা ব্যক্তিগত এক্স্যাক্টলি সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন